ভারতে গত 24 ঘন্টায় 3,303টি নতুন কোভিড সংক্রমণের রেকর্ড করা হয়েছে। এছাড়াও এই 24 ঘন্টায় 39 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। দেশে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে 52,36,093। বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা 16,980 জন। প্রতিনিয়ত লাফিয়ে বাড়ছে সংক্রমণের হারও, তাই করোনা বিধিনিষেধগুলি মেনে চলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।